ডায়াবেটিস নিয়ন্ত্রণ, কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও রক্তচাপ কমাতে ডাল। ডাল ইন ডায়াবেটিস, ব্লাড প্রেশার অ্যান্ড কোলেস্টেরল কন্ট্রোল। মোটামুটি পাঁচ রকম ডাল বাজারে খুবই সহজলভ্য, মটর, মসুর, মুগ, ছোলা আর অড়হর। প্রত্যেকটি ডালের ব্লাড সুগার, কোলেস্টেরল ও রক্তচাপ কমানোর ক্ষমতা কিন্তু আলাদা। তাই কোন ডাল খাবেন তা নিয়ে কনফিউশনের কোনো শেষ নেই। এই ভিডিওতে ডায়াবেটিস, কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সবচেয়ে ভালো ডালটি আমরা চিহ্নিত করব, যাতে আপনার সব কনফিউশন দূর হয়ে যায়। ডাল আপনাকে মোট পাঁচভাবে ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করবে। আসুন বিশ্লেষণ করে দেখা যাক কোন ডাল কিভাবে আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে সাহায্য করবে। এক, সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণ। কোনো খাবার কত দ্রুত ব্লাড সুগার বাড়ায় তা বোঝা যায় খাবারটির গ্লাইসেমিক ইন্ডেক্স থেকে, আর মোটের ওপর কতটা ব্লাড সুগার বাড়ায় তা বোঝা যায় তার গ্লাইসেমিক লোড থেকে। আপনি যে ভাত খান তার গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড অত্যাধিক বেশি। গ্লাইসেমিক ইন্ডেক্স 72 আর 100 গ্রাম চালের গ্লাইসেমিক লোড 57। এই জন্যই ভাত খেলে আপনার ব্লাড সুগার যেমন দ্রুত বাড়ে, সাথে মোটের ওপর ব্লাড সুগার লেভেলও অত্যাধিক বেড়ে যায়। ফলে আপনি যদি নিয়মিত বেশি বেশি ভাত খান, আপনার ডায়াবেটিস মারাত্মক আকার নিতে পারে। এখানেই ডাল আপনাকে সাহায্য করতে পারে। তবে সব ডাল সমান সাহায্য করবে না। ডালগুলোর মধ্যে সবচেয়ে বেশি গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড মসুর ডালের। প্রতি 100 গ্রাম মসুর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স 32 আর গ্লাইসেমিক লোড 17। মানে সুগার কমানোর উপায় হিসেবে সবচেয়ে খারাপ ডাল মসুর ডাল। ছোলার ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স ও লোড আরও কিছুটা কম। প্রতি 100 গ্রাম ছোলার ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স 28 আর গ্লাইসেমিক লোড 14। মানে ব্লাড সুগার কমানোর উপায় হিসেবে অপেক্ষাকৃত ভালো ডাল ছোলার ডাল। মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স ও লোড আরও কম। প্রতি 100 গ্রাম মুগ ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স 25 আর গ্লাইসেমিক লোড 12। সুগার কমানোর উপায় হিসেবে মুগ ডাল বেশ ভালো ডাল। অড়হর ডাল কিছুটা কম জনপ্রিয় হলেও মসুর, ছোলার ডাল, মুগ ডালের থেকেও অড়হর ডালে গ্লাইসেমিক ইন্ডেক্স ও লোড কম। প্রতি 100 গ্রাম অড়হর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স 22 আর গ্লাইসেমিক লোড 11। মটর ডালের গ্লাইসেমিক ইন্ডেক্স অড়হর ডালের মতো হলেও গ্লাইসেমিক লোড আরও কম। প্রতি 100 গ্রাম মটর ডালের গ্লাইসেমিক লোড 9। অর্থাৎ দুটো ডালই একই রকম ধীরে ব্লাড সুগার বাড়ালেও মটর ডাল মোটের ওপর সবচেয়ে কম ব্লাড সুগার বাড়ায়। অর্থাৎ সুগার কমানোর উপায় হিসেবে যে কোনো ডালই ভাতের থেকে অনেক ভালো হলেও আপনি যদি সবচেয়ে ভালো দুটি ডালের নাম বলতে বলেন তাহলে অড়হর আর মটর ডাল সবচেয়ে ভালো। 2, হৃদরোগ নিয়ন্ত্রণে ডাল। ডায়াবেটিস রোগীদের হৃদরোগের সম্ভাবনা আর সমস্যা অনেকটাই বেড়ে যায়। ফলে ডায়াবেটিস ম্যানেজমেন্টে হৃদরোগ নিয়ন্ত্রণে আনা খুব দরকার। আপনার যদি কোলেস্টেরল ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে, হৃদরোগের একটা বড় সমস্যাই মিটে যাবে। আর এই দুটো ক্ষেত্রেই ডাল আপনাকে অনেকটাই সাহায্য করবে। কোলেস্টেরল নিয়ন্ত্রণ। কোলেস্টেরল কমাতে ফাইবারের তুলনা মেলা ভার। ফাইবার অন্ত্রে কোলেস্টেরলের শোষণকে অনেকটাই কমিয়ে দেয়। ফলে খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে পারলে আগের থেকে কোলেস্টেরল নিয়ন্ত্রণ অনেক সহজ হয়। ডাল পৃথিবীর অন্যতম একটি ফাইবার সমৃদ্ধ খাবার। যে ডালে ফাইবার যত বেশি হবে খাবারটি তত বেশি কোলেস্টেরল কমাবে। ডালগুলোর মধ্যে সবচেয়ে কম ফাইবার পাবেন মসুর ডালে, প্রতি 100 গ্রামে 10.70 গ্রাম। ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণের 5 নম্বর ডালটি হল মসুর ডাল। প্রতি 100 গ্রাম ছোলার ডালে ফাইবার থাকে 12.20 গ্রাম। ফলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চতুর্থ ডালটি হল ছোলার ডাল। ছোলার ডাল থেকেও বেশি ফাইবার থাকে অড়হর ডালে, প্রতি 100 গ্রামে 15 গ্রাম। ফলে অড়হর ডালকে কোলেস্টেরল কন্ট্রোলের তৃতীয় ডাল বলা যায়। প্রতি 100 গ্রাম মুগ ডাল থেকে আপনি ফাইবার পাবেন 16.30 গ্রাম। তাই মুগ ডালকে কোলেস্টেরল কমানোর দ্বিতীয় ডাল বলা যায়। কোলেস্টেরল নিয়ন্ত্রণের 1 নম্বর ডালটি হল মটর ডাল। প্রতি 100 গ্রাম মটর ডাল থেকে আপনি ফাইবার পাবেন 22 গ্রাম। তারপরও যে কোনো ডালই চাল থেকে অনেক বেশি কোলেস্টেরল কমাবে। প্রতি 100 গ্রাম সাদা চাল থেকে আপনি মাত্র 1.30 গ্রাম ফাইবার পাবেন। ফলে যে কোনো ডালের অপেক্ষাকৃত বেশি ফাইবার চাল থেকে অনেক বেশি কোলেস্টেরল কমাবে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ।
খাবারের ফাইবার যেমন কোলেস্টেরল কমায়, তেমনি পটাশিয়াম আপনার রক্তচাপ কম রেখে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখবে। যে কোনো ডালেই পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে, তারপরও ডাল ভেদে পটাশিয়ামের তারতম্য দেখা যায়। তারতম্য দেখা যায় ব্লাড প্রেশার কমানোর ক্ষমতাতেও। ব্লাড প্রেশার কমানোর পঞ্চম ডালটি হলো মসুর ডাল। প্রতি 100 গ্রাম মসুর ডাল থেকে আপনি দৈনিক চাহিদার 14% পটাশিয়াম পাবেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের চতুর্থ ডাল ছোলার ডাল। প্রতি 100 গ্রাম ছোলার ডাল থেকে আপনি দৈনিক চাহিদার 15% পটাশিয়াম পাবেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের তৃতীয় ডালটি হলো মটর ডাল। প্রতি 100 গ্রাম মটর ডাল থেকে আপনি দৈনিক চাহিদার 18% পটাশিয়াম পাবেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের দ্বিতীয় ডালটি হলো মুগ ডাল। প্রতি 100 গ্রাম মুগ ডাল থেকে আপনি দৈনিক চাহিদার 29% পটাশিয়াম পাবেন। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের 1 নম্বর ডালটি হলো অড়হর ডাল। দৈনিক চাহিদার 30% পটাশিয়াম পাবেন। 3 নম্বর, বিভিন্ন রকম অ্যান্টি ডায়াবেটিক উপাদানের উৎস। প্রতিটি ডালই বিভিন্ন রকম ভিটামিন, খনিজ ও বিভিন্ন রকম অ্যান্টি অক্সিডেন্টে ঠাসা থাকে। আপনাকে শুধু মসুর ডালের উদাহরণ দেই, তাতেই আপনি অন্য ডাল নিয়েও একটা ধারণা পাবেন। প্রতি 100 গ্রাম মসুর ডাল থেকে আপনি আয়রন পাবেন দৈনিক চাহিদার 36%, পটাশিয়াম 14%, ম্যাগনেশিয়াম 11%, ফসফরাস 22%, জিঙ্ক 30%, কপার 84%, ম্যাঙ্গানিজ 61%, ভিটামিন B1 73, B2 16, B3 16, B5 43, B6 32%, ফোলেট 120% পাবেন। ডালগুলোর অ্যান্টি ডায়াবেটিক উপাদানগুলো একদিকে যেমন সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে, তেমনি অন্যদিকে ডায়াবেটিসের সমস্যাগুলোকে দূর করে সামগ্রিক ডায়াবেটিস ম্যানেজমেন্টে সাহায্য করে। 4, ডালের অত্যাধিক বেশি প্রোটিন। আর 5 জন সুস্থ মানুষের মতো ডায়াবেটিস রোগীরও পর্যাপ্ত প্রোটিনের প্রয়োজন। ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় প্রোটিন রাখার আর একটি অতিরিক্ত সুবিধা হলো, খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ালে আনুপাতিকভাবে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যায়, ফলে ব্লাড সুগার কন্ট্রোল সুবিধা হয়। প্রতি 100 গ্রাম যে কোনো ডাল থেকে আপনি কম বেশি 20 গ্রাম থেকে 25 গ্রাম প্রোটিন পাবেন, যা আপনার প্রোটিনের চাহিদা অনেকটাই মিটিয়ে দেবে। 5, ওজন নিয়ন্ত্রণে ডাল। ডালের অত্যাধিক বেশি ফাইবার ও প্রোটিন আপনার পরিপাককে স্লো করবে, ফলে ডাল খাওয়ার পর পেট অনেকক্ষণ ভরা থাকবে। আপনার ক্যালোরি গ্রহণও কমবে, যা আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবে। ওজন কমলে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়তে থাকবে, ফলে ব্লাড সুগার লেভেল আগের থেকে কমবে। অর্থাৎ ডায়াবেটিস রোগীর খাদ্য তালিকায় নিয়মিত ডাল রাখলে আপনার যেমন সরাসরি ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে, সাথে কোলেস্টেরল, রক্তচাপ ও ওজন নিয়ন্ত্রণে থাকবে। উপরিপাওনা হিসেবে প্রোটিনের চাহিদাও মিটবে। ভাত, রুটি, আলুর মতো খাবার কিছুটা কম করে তার বিকল্প হিসেবে ডাল খেলে লাভ বেশি পাবেন। সব ডালই আপনার জন্য উপকারী। তারপরও যদি আপনি 1 নম্বর ডালটি খোঁজেন, তাহলে ব্লাড সুগার আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে 1 নম্বর ডাল অড়হর ডাল, কোলেস্টেরল নিয়ন্ত্রণে 1 নম্বর ডাল মটর ডাল। এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর। গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন। এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন।